এখন আমলে বলবেন জালালি সাহেব তারা অত ভালোবাসে দাড়ি রাখে। এক বক্তা বলতেছে, নাম কইতাম না, আঙ্গন আগালি বাড়ি বলতেছে, তারারে আমরা ওহাবি কই? সে নিজে বলতেছে, সে বলতেছে আমরার ভিতরে বলে নবীর ভালোবাসা নাই। মানুষরে বুঝাইছে নবীরে কেমনে ভালোবাসলাম না, জীবনে যতটুকু পাঞ্জাবি কিনি নাই তার সাথে বেশি মেসোয়া কিনছে। ইউটিউব আমি পাইছি এত পাঞ্জাবিও কিনে নাই, যতগুলো কি কিনছে মেসোয়া কিনছে। তো এটা তো নবীর সুন্নাত, তাহলে সুন্নাতকে ভালোবাসছে। তো তারা তো নবীর ভালোবাসাই মেসোয়া করে, তো হুজুর তাগো ভিতরে ভালোবাসা নাই কিভাবে? তারাই তো অরিজিনাল সুন্নি। তখন আমি কমেন্টসে লিখেছি যে সুন্নতে সুন্নি হয় না, সুন্নত পালন করলে যদি সুন্নি হইতো পৃথিবীতে সবাই সুন্নি হইতো। আমরা দেখেন এই দাড়ি নবীজির সুন্নত না? আমার কথা কই না, কাদিয়ানিদের মুখে দাড়ি নাই আসেনি, বেশি দূরে যাওয়ার লাগবো না আমরা, কসবা না, এখান থেকে হয়তো সর্বোচ্চ 8 থেকে 10 কিলো দূরে একটা গ্রাম আছে কোড্ডা, কোড্ডা কোরাবাড়ি। আপনি যান ওখানে, আমরা অসংখ্য ভক্ত মরিদান আছে, কাইদ্যানি একটা মসজিদ আছে, দেখবেন তাগো দাঁড়ি আমনগো দাঁড়ি তুল লম্বা, তো দাঁড়িয়ে যদি মানুষকে সুন্নি বানাইতো কাদিয়ানিরাও সুন্নি। তাহলে দাঁড়িয়ে মানুষকে সুন্নি বানায়, ও জালালি সাহেব তারা ফাঁস অক্ত নামাজ জামাতে পড়ে, কিসে পড়ে? তো ফাঁস অক্ত নামাজ জামাতে আদায় করে, তাহলে নামাজ যদি সুন্নি বানাই তো শিয়ারা মনে নামাজ পড়ে না? না 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 পড়ে না, আমি তুলু বেশি পড়ে। কিও শিয়ারা নামাজ পড়ে না? তো নামাজে যদি সুন্নি বানাই তো শিয়ারাও তো সুন্নি, তাহাজ্জুদ পড়ে। খারিজিরা কি নামাজ পড়ে না? যে লোকটা হজরতে মাওলা আলী, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজাউর গলার মধ্যে ছুরি দিছে, এই লোকটা ঘুমাইলে জিম্বায় জিকির করত, এই লোকটার দাড়ি টুপি চেহারা দেখলে মনে হইতো ফেরেশতা। কিন্তু এই লোকটা বলতেছে হযরত আলী কাফের। এবার আমরা কোন কি হযরত আলী কাফের না তে কাফের? তো তার মতো নামাজ আমার নবী কওমর, তার নামাজ দেখলে তোমার নামাজ তোমার কাছে তুচ্ছ মনে হবে। তাহলে নামাজে মানুষকে সুন্নি বানায় না, কথা কথা নামাজে যদি মানুষকে সুন্নি বানাই তো সমস্ত বাতিল ফেরকাই সুন্নি। এই যে 4-5 দিন আগে আমাদের কাছ থেকে শ্রেষ্ঠ মাস রমাদান মাস বিদায় নিছে, রাখছেন তো রোজা? রাসূল আরবি বলেছেন এক রমজান থেকে আরেক রমজান হচ্ছে ইমানদারের গুনার কাফফারা। আচ্ছা আপনারা কথা, আমার নবীজি কি উম্মতরে বদদোয়া দেয়? এখনো কান্দে, কিন্তু নবীজি বদদোয়া দিছে। তো কারে দিছে? জিব্রাইল আমিন আসছে নবীজির দরবারে। এটা অপ্রাসঙ্গিক, আমার সাবজেক্ট ভিত্তিক না, তারপরে কথাটা বলতেছি। জিব্রাইল এসে কই ইয়া রাসূলুল্লাহ, সামনে রমাদান মাস, যারা রমাদান মাস পাইলো রোজা রাখলো না, জীবনের গুনাহ মাফ নিতে পারলো না, আল্লাহ তাদেরকে লানত করতেছে গজব দিতেছে, আপনি কি কর? নবীজি কর দিত কর, মানে আমিন। নবীজি কর কি? তো এবার বুঝেন যারা রোজা রাখে নাই তাদেরকে আল্লাহ লানত দিছে, নবীজিও আমিন কইছে। জোরে কইতেন না আল্লাহু আকবার। এবার দেখেন কথাটা একটু উঠছে কই, এই ওয়ার্ডটা আমরা করি না, কারণ যারা আমল আখলাককে বেশি একটু পছন্দ করে, আমরা যাদেরকে ওহাবি বলি তাদের আমল কিন্তু সুন্দর,
তাহাজ্জুদ গুজার বান্দা নামাজের দাগ আছে কপালে আছে না এরকম না মৌলবি সব ওয়াজ করতেছে যে একটা রমাদানের গুরুত্ব বুঝাইতে যাইয়া ওয়াজ করতেছে ইউটিউবে ভাইছি আমি যে একটা ইহুদি লোক গভীর মনোযোগ একটা ইহুদি লোক নিজের ছেলেরে নিয়া বাজার থেকে বাড়িতে যাইতেছে মাসটা চলতেছে রমাদান মাস কি মাস জোরে কর তো ছেলে হয়তো সোনাচুর বা চকলেট জিডাই হোক বা আইসক্রিম প্রকাশ্যে খাইতেছে ইহুদি বেটা কয় এ আমার সন্তান তুমি এখন প্রকাশ্যে কিছু খাইও না ছেলে বলে আব্বা কেন খাইতেন না আব্বা কয় তুমি কি জানো না এখন মুসলমানদের রমাদান মাস লোকটা ইহুদি বাচ্চাটাও জোরে কর না গা তারা কি রোজা বোঝে কিন্তু রোজারে সম্মান করছে এই বেটা এখন মুসলমানদের রমাদান মাস চলতেছে খাইলে বাড়ির যে খাইও রাস্তাঘাটে প্রকাশ্যে দেখছেন ইহুদি নাসারা পর্যন্ত বলে এখন মুসলমানের রমাদান মাস চলতেছে প্রকাশ্যে কিছু খাইও না আর আমার মুসলমান ভাই বাবারা দোকানের ভিতরে ঢুকি ঢুকি কথা কয় না কাউ ওরে ফর্দা করব মহিলারা ফর্দা করে সাহেব দোকান দেখছেন না আপনারা আফসোস আফসোস না না ফর্দা তো মহিলাদের জন্য ফরজ করলেন কে জোরে কর আর এখন সাহেব দোকানে ফর্দা করে এ রোজার মধ্যে সাহেব দোকানের সামনে ফর্দা লাগিয়ে দিয়েছে আর ফর্দাবান মুসলমানরা ভিতরে যাইয়া মাইতেছে ঠাসি ঠাসি হাসো জবাব দিবে হাসরের মাঠে কথা কোন ঠিক কিনা ইমানদার একটা রোজা ছাড়তে পারে কারণ রোজা হইলে হোক না হইলে না হোক মালিকে কইছে ফানাত থেকে বিরত থাকে তাহলে আমরা মালিক মানে কি মানি না মালিকের হুকুম পালন করছি হওয়া না হওয়া মালিকের ব্যাপার এই লোকটা ইহুদি লোকটা মারা গেছে ওই জামানার একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখছে এই ইহুদিটা বেহেশত গেছে ইহুদি আবার বেহেশত ভাই কেমনে আল্লাহর ওলি বলতেছে বাবা তুমি তো ইহুদি বেহেশত হইলে কেমনে ওই লোকটা কান্দা কয় হুজুর আমি একদিন রমজান মাসে আমার ছেলেরে দমক দিছিলাম আমি রমজানকে সম্মান দিছিলাম আমার আল্লাহ আমার প্রতি দয়া করছে রমজানের ইজ্জত দেওয়াতে আমার আল্লাহ আমারে জান্নাত দিয়া দিছে লোকটা কি আমরা কি উত্তম কারা জোরে কর আমরা যাতে যাতে আমরা না এবার দাখিল কবির মনোযোগ একটা জিনিস ঢুকাই দিই আমরা করে একটা ইহুদি লোক যদি রমজানকে ইজ্জত করা জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাত পায় আমরা মুসলমান আমরা তো রমজানকে ইজ্জত করি এবং যিনি রমজান তার উসিলায় আগমন করেছে যিনি রমজানের মূল যিনি রোজার মূল যিনি নামাজের মূল আমরা ওই নবীর ইজ্জতের সহিত ভালোবাসি তো রমজান রে ভালোবাসা যদি ইহুদি লোকটা জান্নাত পায় ইমানদার মুসলমান আমরা নবীরে ভালোবাসি ওই আল্লাহ যদি আমরা দুজন দেখুন অসুবিধা না রমজানের চাইতে কি আমার নবীর ইজ্জত আল্লাহ দরবারে বেশি না জোরে কোন বেশি না রমজান কয় দিন জোরে কোন 30 দিন কয় দিন যদি এবারে 29 দিনে গেছে কিন্তু সওয়াব আল্লাহ 30 দিনেরই দিবে সওয়াবের অভাব কোন আল্লাহর কাছে এবার দেখেন ও জালালি কোরআনের মাসের এত এই রমজান মাসের এত ইজ্জত কেন আমি বলবো কোরআনের জন্য ইন্না আনজালনা হু ফি লাইলাতি কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফ শাহর ঘোষণা কাম আল্লাহ বলে بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن قشنكار
এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন তাহলে রমজান মাসটা দামি কোরআনের জন্য নাজিল করছে কদিন একদিন কদিন 27 রমজান একদিনের জন্য 30 দিন দামি মা কথা কর না একদিনের জন্য কদিন জোরে কর একদিনের জন্য 30 দিন দামি এই কোরআনের মূল আমার নবী মুহাম্মদ রাসূল এই জন্য একদিনের জন্য 30 দিন দামি আমার নবী 12 রবিউল আউয়াল আগমন করেছে একদিনের জন্য 365 দিন দামি এই জন্য 365 দিন মিলাদুন নবীর মাহফিল করা যায় কথা বুঝছেন না কোরআন একদিনের জন্য 30 দিন দামি হইছে নবীর জন্য 365 দিন দামি সুবহানাল্লাহ